বিশ্ব মহামারী কোভিড-19 করোনা ভাইরাস সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ময়মনসিংহ জেলা সুযোগ্য জেলা প্রশাসক মিজানুর রহমান মহোদয় ও জেলা শিক্ষা বিষয়ক রফিকুল ইসলাম মহোদয়ের নির্দেশক্রমে ত্রিশাল উপজেলাধীন দাহানিখোলা উচ্চ বিদ্যালয়ের জনগণের মাঝে মাস্ক বিতরণ কর্মসূচি পালিত হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের সারা ময়মনসিংহ জেলাব্যাপী যে মাস্ক, এই করোনা ভাইরাসের মাস্ক পরার উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা সেই কর্মসূচির আজকে আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। বিশেষ করে আমাদের দানিখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় বাহার স্যার, উনি অলরেডি মাস্ক বিতরণ করে আসছেন। তো আমিও ইউনিয়ন পরিষদ থেকে, স্যার আমাকে বলতেছিল যে আপনারা ইউনিয়ন পরিষদ থেকে কখন দিবেন, আমি বলতেছিলাম যে আমরাও এখন শুরু করব। তো স্যার আপনাকে ধন্যবাদ। আসলে বিশেষ করে দানিখোলা উচ্চ বিদ্যালয় সার্বক্ষণিক সরকারের সকল কাজে অংশগ্রহণ করে, সার্বক্ষণিক এটার জন্য আমাদের দানিখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়কে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। তো আমি বিশেষ করে জেলা প্রশাসক মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাই যে উনি আমাদের এই করোনা ভাইরাসের বিরুদ্ধে উনি যেভাবে সোচ্চার হয়ে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, তার জন্য আমাদের দানিখোলাবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। আমরা দানিখোলা উচ্চ বিদ্যালয় থেকে আসছি মাস্ক বিতরণ করার জন্য। আপনাদেরকে মাস্ক দেওয়া হয়েছে, এই মাস্ক পেয়ে আপনাদের প্রতিক্রিয়াটা কি বলেন? খুব ভালো। দানিখোলা উচ্চ বিদ্যালয়তে মাস্ক পেয়ে আমরা খুশি। হাফিজ নুরানিয়া হাফিজে মাদ্রাসায় মাস্ক বিতরণ করা হচ্ছে দানিখোলা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে। এখানে আমি সম্মানিত হুজুর মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি মাস্ক পেয়ে আপনার অভিমত কি প্রকাশ করেন? আসসালামু আলাইকুম। আমরা আসলে অত্যধিক আনন্দিত যে বর্তমান সরকারের উদ্যোগে আমাদের প্রাইমারি হাইস্কুলের প্রধান শিক্ষক ইকবাল বাহার স্যারের মাধ্যমে আমাদের দানিখোলা নুরানী হাফিজে মাদ্রাসার ছাত্রদেরকে মাস্ক দিয়েছেন। সবাই এতে খুব আনন্দিত এবং গর্বিত। ইনশাল্লাহ আমরা সবার জন্য দোয়া চাই, দোয়া করি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। একটি মাস্ক দিয়েছি, তার অনুভূতিটা কি আমরা জানবো? ধন্যবাদ। দানিখোলা হাই স্কুল যে উদ্যোগটা নিয়েছে খুব সুন্দর উদ্যোগ, সেই উদ্যোগকে আমি স্বাগতম জানাই এবং ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের ঐতিহ্যবাহী দানিখোলা ইউনিয়নের শিক্ষক মণ্ডলীর কাছ থেকে আমরা আমাদের মিলের সহকর্মীকে সাথে নিয়ে যে আমরা ওনাদের পক্ষ হইতে যে মাস্কগুলি আমরা ব্যবহার করতেছি, তাতে আমরা স্কুলের শিক্ষক মণ্ডলীর কাছে আমরা কৃতজ্ঞ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা এখন আসছি দানিখোলা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে দানিখোলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জনাব মোতালেব হোসেন, তাকে একটা মাস্ক আমরা দিলাম, মাস্ক পেয়ে তার অভিমতটা কি আমরা জানতে চাইব? আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদের সবাইকে। দানিখোলা স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আমি মোহাম্মদ আব্দুল মোতালেব, ওই হেডমাস্টার স্যার আরও তার সহকারী শিক্ষক যারা আছে ওনারা দানিখোলা বাজারে মাস্ক বিতরণ করতেছে। আসসালামু আলাইকুম। আমরা এখন কথা বলবো অটো চালক মোখলেসুর রহমানের সাথে, তাকে একটি মাস্ক দিলাম আমরা, তার প্রতিক্রিয়াটা কি? মাস্ক ভালো হয়েছে দানিখোলা। ওয়ালাইকুম। আমরা একজন ব্যানগাড়িওয়ালাকে মাস্ক দিয়েছি, দিয়ে তার প্রতিক্রিয়াটা কি? আসসালামু আলাইকুম। দানিখোলা উচ্চ বিদ্যালয়কে ধন্যবাদ। দানিখোলার বিশিষ্ট ব্যবসায়ী মোশারফ হোসেন, তাকে আমরা একটি মাস্ক দিয়েছি এবং তার সাথে যারা আছে তাদেরকে মাস্ক দিয়েছি। আমরা মোশারফ হোসেনের প্রতিক্রিয়া জানবো। আসলে মাস্ক তো খুব ভালো জিনিস, এটা আপনাকে এই যে দানিখোলা স্কুলে উচ্চ বিদ্যালয়ের মাধ্যমে যে দানিখোলা বাজারে মাস্ক দেওয়া হয়েছে, এটা আমরা আসলে তার ধন্যবাদ জানাই। আমার স্যার সদ্য স্যার যাবার স্যার আছেন আর আমরা সহশিক্ষক যারা আছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাইতেছি। ধন্যবাদ মোশারফকে।